এটাই সুফল। হ্যাঁ, এই যে সুফলের কবর, সুফল তো বাতি জ্বালাগে। সুফল বই লাগেছিল যে আমার বাবা আমার পাশে আমাকে, আমার যদি মারা যাই পরে আমাকে রাখা হয় যেন, এটা অনুরোধ করে গেছিল। মরতে তো এক সময় হবেই, একটা টাইমে আমিও মারা যাব। আমি মারা গেলে বাপ মার পাশাপাশি যাতে হয় আমার কবরটা। আমার নাম মোহাম্মদ জাকারিয়া শাও। ওর সাথে যে কথা হয়েছিল জীবিত অবস্থায় বা মৃত অবস্থায়, ওর সাথে আমার খুব সুসম্পর্ক ছিল। আমার ভাই ও আমাকে ভালোবাসত, আমি ওকে অনেক স্নেহ করতাম। খুব বলছিল যে ভাই কিছু হইলে তুমি আমার বড় ভাই মাফ করে দিও আমাকে। তুমি ছেলে ছিল দুইজন, এটা হলো ছোটো ছেলে ছিল সুফল, মানে এই ছেলেটাই চলে গেছে। আমি আর মা বাবা তো সবাই চলে গেছে, আর পাশাপাশি দাফনটা হয়েছে। কালাজির সাহেবের কবর হলো এখানে, আর তার স্ত্রীর কবর এখানে। কলকাতার ছেলে মারা গেছে, তাকেও দাফন দেওয়া হয়েছে এখানে। এটাই সুফলের কবর। জি, এটাই সুফলের কবর। এরপরে টাকা নিয়ে একটু গাফল হইব মনে হয়। কিসের গাফল? এই হচ্ছে আমার আব্বার কবরস্থান। এই যে আমার আব্বার নাম লেখা আছে। বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা মরহুম কালাজির ছোট ছেলে জনাব মোহাম্মদ সুফল শেখ। এটা হচ্ছে আমার বাবার বাসা। দিমু, তাই তোরে আমার লেগে একটা কাম করন লাগবো। কি কাজ বলেন? তাই যা, ওই বেটার খাওন গুলি সিনাই লয়ে আয়, যা। তিনি কালকে ইন্তেকাল করছেন, আমরা বাসার ভিতরে যাব। সুফল ভাইদের বাসা তো এটা? ওনার বড় ভাইটা আছে? বাইরে গেছে। ভাবি আছে বা ওই যে তার মামা? কবরস্থানে পাবো, ঠিক আছে। আমরা কবরস্থানের দিকে যাচ্ছি এখন, যেহেতু সবাই কবরস্থানে আছে। সুফল যিনি কালকে মারা গেছে, আমরা সুফল ভাইয়ের বড় ভাইকে পাইলাম। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? ভাই আমরা জানতে পারলাম সুফল ভাই দুনিয়াতে নাই। হ্যাঁ, সুফল আমার ছোট ভাই, ও গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওকে আমি বাবা মার কাছে দাফন করছি। এই হলো অবস্থা। তার বাবা মার কবর এই যে কাওলা কবরস্থানে? কাওলা কবরস্থানে ও বলছিল বাবা ভাই যদি আমি মারা যাই আমাকে বাবা মার কাছে কবরস্থ দাফন করো। আমি ওর কথাটা রাখতে পারছি, হাসপাতাল থেকে চিকিৎসা করবে অবস্থায় মারা যায়, তারপর আমি ওখানে গতকাল দাফন করছি। মৃত্যুর সময় আপনি পাশেই ছিলেন? হ্যাঁ, আমি পাশেই ছিলাম। আমি আসলে হাসপাতাল পাশেই ছিলাম, হাসপাতালেই ছিলাম, ওইখানেই মারা গেছে। ওখান থেকে ওকে নিয়ে এসেছি। শিল্পী সমিতির ওখান থেকে কেউ আসছিল কি? যোগাযোগ করেছিল, আসতে হয়তো বা দেরি হয়েছিল, সেগুলো আমরা জানিয়েছি, যোগাযোগ হয়েছিল। মরতে তো এক সময় হবেই, একটা টাইমে আমিও মারা যাব। আমি মারা গেলে বাপ মার পাশাপাশি যাতে হয় আমার কবরটা। আচ্ছা, এটা আমার ইচ্ছা। আর যদি কাছাকাছি না হয় আশেপাশে যাতে হয়। আর আমরা যখন তার ইন্টারভিউ নেওয়ার জন্য আরও 9 মাস আগে আসছিলাম, তখন তিনি এই কথাটাও আমাদেরকেও বলছিল যে আমার ভাই কবে মরা যাই জানি না, কিন্তু আমারও এখানে আইতে হইব। আমি হ্যাঁ আমার বাবা মার কবরটা আমি দেখাশোনা করব। আর একটা কথা হচ্ছে, যেহেতু বাপ মা দুজনই মারা গেছে, তারা বেঁচে থাকতে কিন্তু আমার মার প্রস্তাবটা এখানে আমি পরিষ্কার করছি। যেহেতু মা আগে মারা গেছে, মা মারা যাওয়ার পূর্ণমাসে একদিন পর আব্বা মারা গেছে, তার প্রস্তাবটা এখানেও কিন্তু আমি পরিষ্কার করছি। যাক আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, তারা যাতে বেহেশতে যায়। আমি কিন্তু তাদের দুজনের জন্য আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, রোজা রাখি। হ্যাঁ, আমার ভাই একজন ভালো মানুষ ছিল, আমার ছোট ভাই। আমার ভাইটা ভাইটা মারা গেল, আমি খুব মানসিকভাবে কি করছি। ওর সাথে যে কথা হয়েছিল জীবিত অবস্থায় বা মৃত অবস্থায়, ওর সাথে আমার খুব সুসম্পর্ক ছিল। আমার ভাই ও আমাকে ভালোবাসত, আমি ওকে অনেক স্নেহ করতাম। খুব বলছিল যে ভাই কিছু হইলে তুমি আমার বড় ভাই মাফ করে দাও আমাকে। তুমি বাবা আমার কাছে দিয়ে তাই রাখছি, তাই সেখানে দিয়েছি। ভাই আমি মানসিকভাবে বিপর্যস্ত আছি, বেশি কথা আমি বলতে পারতেছি না, প্লিজ।
আমার নাম মোহাম্মদ জাকারিয়া শাও শাওন ভাই হ্যাঁ আমরা শাওন ভাই নামে জানি আপনাকে শাওন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের সবার কাছে যারা যদি ভিডিওটি দেখে থাকেন আমার ছোট ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন আমি আপনাদের কাছে এই দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবে আমিন আমিন পাথর হয় পিত্তথলি কেটে ফেলে সুস্থ ভাবে কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে সে পড়ে মারা গেছে তো ওরে তো এখানেই ওর বাবা মার পাশেই দাফন করা হয়েছে বাবা মার পাশেই ওকে দাফন করা হয়েছে আমি গ্রামে রাতে আসার পর ওর মাটিটা হয়েছে এখন মনে হয় আমরা যে কিছু একটা বলবো আমাদের ভিতর তান তেমন কিছু বাড়াইতেছে না এইটা বলবো ওইটা বলবো আমাদের শারীরিক অবস্থা আমাদের খুব কষ্ট লাগতেছে বলার মধ্যে কোনো এনে সামান কালকে কয়টায় দাফন দিচ্ছেন আমরা বাদ জহর আর আমরা দাফন হয়েছে আসরের আগে তাহলে কালাজির সাহেবের ছেলে একটা চলে গেল ছেলে ছিল দুইজন এটা হলো ছোট ছেলে ছিল সুফল মানে এই ছেলেটাই চলে গেছে আমি আর মা বাবা তো সবাই চলে গেছে আর পাশাপাশি দাফন দেওয়া হয়েছে এখন বড় ভাই বেঁচে আছে বড় ভাইটা বেঁচে আছে অসহায় পাঁচশোর মধ্যে আছে অসুস্থ আমরা সবাই আমাদের ভিতর থেকে যে বলার কিছু আর নাই আমাদের কথা আর আসে না সবাই আমার ভাইটা সুফলের জন্য দোয়া করবেন তাই জন্য ব্যস্ত নসিব করে আমরা ঠিক আছে মামা তো মামা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে নিয়ে আজকে আমাদের মরহুম চাচা কালা আজিজ তার কবরে আমি যাব আশিয়ান সিটি হলান গণকবরস্থান আর আমরা জানি এখানে একটা গায়বী মাজার আছে আর এই মাজারের খাদেম খাদেম সাহেবকে আমরা পাইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কি নাম আপনার মোহাম্মদ আব্বাসউদ্দিন মোহাম্মদ আব্বাসউদ্দিন তাহলে আব্বাস ভাই বলে ডাকি জি 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 আব্বাস ভাই জি আমরা জানতে পারছি আমাদের মরহুম কালা আজিজ জি আজিজ অভিনেতা কালা আজিজ তার ছেলে সুফল যাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করছি দেখছেন তো জি জি হ্যাঁ ওই সুফল ভাই নাকি গতকাল মারা গেছে হ্যাঁ আসলে দুঃখের ব্যাপার ছেলেটা ইয়াং জেনারেশন মেডিকেলে কি যেন হয়েছে মেডিকেলে মারা গেছে অসুস্থ ছিল শুনছিলাম তো কালকে আমি রোজাটা পরিষ্কার করতেছি ধোয়া পরিষ্কার কাজ করতেছি ইন্ডিমেন্টে মানে লাশ নিয়ে আসছে সকালেও আমার ফোন দিছিল আজিজ ভাইয়ের বড় ছেলে সুফল মারা গেছে শুনছি তো এখানে আসেন আপনার রোজার কবরস্থানটা দেখাই আচ্ছা আমাদের কাল আজিজ ভাইয়ের কবরস্থানও আছে এবং সুফলকে পাশাপাশি দেওয়া হয়েছে হ্যাঁ এই যে সুফলের কবর সুফল তো বাদে যা লাগে আর এখানে আজিজ ভাইয়ের ওয়াইফের পাশে সুফলকে রাখা হয়েছে আর কি এটাই কবরস্থান এখানে তাকে দাফন করা হয়েছে সুফল তো ভালো ছেলে ছিল আমাদের সাথে আইসা খুব হাইসা খুশা হাইসা খেলা কথা বলতো চাচা বইলা খুব আনন্দ ফুর্তি করতো ছেলেটা ভালো ছিল হঠাৎ করে মেডিকেল অসুস্থ হয়ে মারা গেল এই হলো ব্যাপার আর কি কালকে কয়টার দিকে দাফন করছে কালকে দুপুরে নামাজের পরে আড়াইটা তিনটা বাজছে আর কি জি জি আড়াইটা তিনটে সময় দাফন দিছে এই যে এখানে সুফলের কবর জি আর পাশেই তার বাবা মার কবর তার বাবা মার কবর এখানে আব্বাস ভাই বলল মরহুম মোহাম্মদ আব্দুল আজিজ তিনি আমাদের কালা আজিজ এবং তার চিত্র জগতের কালা আজিজ ভাই চিত্র জগতের কালা আজিজ চিত্র জগতের কালা আজিজ ভাই এবং আজিজ ভাইয়ের ওয়াইফ এখন সেলো পাশে আসছে ছেলের পাশে আসছে জি জি বাবা মার পাশে ছেলেকে সুফলকে দেওয়া হয়েছে সুফলকে দেওয়া জি সুফলকে দেওয়া হয়েছে পাশেই কালা আজিজ ভাই এবং কালা আজিজ ভাইয়ের ওয়াইফ এবং তার ছেলে ছোট ছেলে সুফল তার পাশে দেওয়া হয়েছে তিনজনকে একসাথেই আপনার কবরস্থান এখানে পাশেই আমাদের এই গণকবরস্থান এমনি কাগজপাতিতে বলা হলার নামাপাড়া কবরস্থান আশিয়ান সিটি মাজার সংলগ্ন আশিয়ান সিটি মাজার সংলগ্ন এইটাই বললে সবাই চিনে আশিয়ান সিটি মাজার কাওলার পূর্ব সাইডে এয়ারপোর্টের পূর্ব সাইডে আশিয়ান সিটি আপনার গাইবী মাজার গাইবী বললেই চিনবে পাশেই কবরস্থান এই যে এটা গাইবী মাজার আর গাইবী মাজারের পাশে আমরা একটা প্রতিবেদনও দেখাইছিলাম যে ঠিক এই জায়গাতে এই যে ভাই যেখানে দাঁড়ায় আছে ঠিক এই জায়গাতে সুফলও কোনো এক সময় দাঁড়ায়া আমাদেরকে তার বাবা মার কবরটা আমাদেরকে দেখাইছিল এই কবরস্থানটা 17 সালে আমার আব্বা তার কাছ থেকে আমাদের ফ্যামিলিগতভাবে পায়
এই হচ্ছে আমার আব্বার কবরস্থান এই যে আমার আব্বার নাম লেখা আছে মরহুম কালাজিস সুবল বই লাগেছিল যে আমার বাবা আমার পাশে আমাকে আমার যদি মারা যায় পরে আমাকে রাখা হয় জানো এটা অনুরোধ করে গেছিল মরতে তো এক সময় হবেই একটা টাইম আমিও মারা যাব আমি মারা গেলে বাপ মার পাশাপাশি যাতে হয় আমার কবরটা আচ্ছা আচ্ছা এটা আমার ইচ্ছা আর যদি কাছাকাছি না হয় আশেপাশে যাতে হয় আসলে ছেলেটা প্রায় আসতো শুক্রবারে জুম্মা পরে আসতো বাবা মায়ের কবর জিয়ারত করার জন্য ভালো ছিল ছেলেটা আয়শা খুব কান্নাকাটি করতো বড় ছেলেটাও আসে বড় ছেলেটাও আয়শা কান্নাকাটি করে এখানে এসে যে ভাইকে কালকে নামাইতে গিয়ে সে অনেক নার্ভাস হয়ে গেছিল দুইটা ভাই ছিল একটা ভাই চলে গেল এখন জোড়াটা নষ্ট হয়ে গেল খুবই মানে অন্যরকম হয়ে গেছে আপসেট হয়ে গেছিল খুবই কান্নাকাটি করছে পরে আমরা কি করবো আর চাচা হিসাবে সান্ত্বনামূলক যা বলা দরকার তাকে সান্ত্বনা দিয়ে পরে বাড়িতে পাঠাইছি আজকে সকালেও আসছিল সে আজকে সকালে আইসা ভাইয়ের কবরে যে পলিথিন টলিথিন এগুলো দিয়ে গেল এবং কি ওই যে আপনার বাঁশের বেড়া দেওয়ার জন্য সেটা অর্ডার করে আসছে আজকে এটা হয়তো চলে আসবে আচ্ছা এইগুলো ব্যাপার এই যে এখানে ভাইদের পাইলাম তারা কবর জিরাত করার জন্য আসছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলামিন গাজী মোহাম্মদ আলামিন গাজী ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সানি সানি ভাই আপনার নাম মুন্না খান মুন্না খান আলামিন ভাই জি এই যে এখানে কবর আমরা দেখলাম কালাজি সাহেবের ছেলে সুফলের কবর কালকে নাকি তাকে দাফন দিচ্ছে এটা হলো আব্দুল আজিজ মানে কালাজি সাহেবের কবর হলো এখানে আর তার স্ত্রীর কবর এখানে কলকাতার ছেলে মারা গেছে তাকেও দাফন দেওয়া হয়েছে এখানে এটাই সুফলের কবর জি এটাই সুফলের কবর আজ থেকে প্রায় নয় মাস আগে ঠিক এই জায়গাতে আপনারা আমাদের যে প্রতিবেদনটা দেখছিলেন এই জায়গাতেই কিন্তু সুফল দাঁড়ায়া আমাদেরকে তার বাবা মার কবরটা আইডেন্টিফাই করছিল এটা হচ্ছে আমার মার আচ্ছা এটা না এটা না এটা না এই যে এবং দেখাইছিল যে এই যে এখানে আব্বা আমাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর হুকুম যে আজকে সেই কবরস্থ এখানে তাকে সমাহিত করা হয়েছে তার বাবা মার কবরের পাশে এবং মৃত্যুর আগে সে ওসিয়ত করে গেছিল যে আমার যদি কখনো মৃত্যু হয় তখন যেন বাপ মার পাশেই আমাকে দাফন করা হয় এটা সে ওসিয়ত করে গেছিল আর আমরা শুনছি লোকমাধ্যমে শুনছি এই এই কবরস্থানে জায়গাটুকু নাকি তাদের ক্রয় করা মানে এখানে তাদের দাফন করার জন্য আর কি আচ্ছা আচ্ছা জি আমার আব্বা 17 সালে জি এই কবরস্থানে আমাদের ফ্যামিলি একটা বরাদ্দর ব্যবস্থা সে করে ওনার সাথে কন্ট্যাক্ট করে 17 সালে আচ্ছা আচ্ছা তার সাথে সকালে হাঁটতো নামাজ পড়তো তাকে বিআই বিআই বলতো আচ্ছা আচ্ছা তো তখন বললো বিআই আমার ঘর বাড়ি তো এখানে আমাদের বাড়ি ঘর এখানে 3.5 কাঠের উপরে বাসা বর্তমানে 3.5 তলা ফাউন্ডেশন 5 তলা রাজদের প্লান পাস 5 তলা 3.5 তলা আছে বর্তমানে তো এখন এই কবরস্থানটা 17 সালে আমার আব্বা তার কাছ থেকে আমাদের ফ্যামিলিগতভাবে পায় এই হচ্ছে আমার আব্বার কবরস্থান এই যে আমার আব্বার নাম লেখা আছে মরহুম কালাজিস ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা জি তাহলে তো আপনি আমি এখানে অনেক বছর তো আমরা এখানে ব্যবসা করি এখানে থাকি এক পর্যায়ে এখানেরই হয়ে যায় মানে কাউলার জি জি যে আমরা তো আসলে যে কালাজিস ভাইয়ের ছবি দেখছি মান্না ভাইয়ের সাথে আমরা ওই সময় অনেক ছবি দেখতাম কিন্তু মান্না মারা যাওয়ার পরে আমরা আর ওই রকম তেমন কোনো ছবি আর দেখি নাই তো আমরা ওনার ছবিগুলো অনেক মানে দেখছি আর এখন মিস করি কারণ এই ধরনের চলচ্চিত্র অভিনয় শিল্পী আমরা মনে হয় আর পাবো না মানে মান্না সহ কালা আছে হ্যাঁ মান্না সহ কালা আছে সেটা আমরা আর কি মিস করি হ্যাঁ সুফল হলো ডিপজল ভাইয়ের ভাষায় বা ডিপজল ভাইয়ের যে অভিনয়গুলো ক্যারেক্টারগুলো ওইগুলো নিয়ে সুফলও অনেক মানে ইয়া ছিল মানে ছোট সিনগুলো হ্যাঁ হ্যাঁ ছোট শর্ট সিনগুলো করতো এগুলো আমাদের কাছে খুব ভালো লাগতো যে আমরা মানে ওকেও আমরা মিস করবো আর কি হায়াত মত এটা তো আল্লাহর হাতে আল্লাহ যাকে পছন্দ হয় তাকেই নিয়ে যায় যাক আমরা দোয়া করি যেন সে জান্নাতবাসী হয় আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন 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 তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি স্মৃতিচারণ করলেন সুফলের তারপরে আমাদের কালাজিস চাচার স্মৃতিচারণ করলেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন জি আপনাদেরকেও ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিছুদিন আগে যে এই কবরস্থানে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিয়েছিল আমাদের কাছে আজকে সেই কবরস্থ আল্লাহ তাকে জান্নাতের সুগ্রাম নসিব করুক আমরা
মরহুম সুফল তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে বলি হে আল্লাহ, আপনি এই কবরস্থানে যারা যারা শায়িত আছে আল্লাহ, আপনি প্রত্যেক কবরবাসীর গুনাখাতা মাফ করে দেন যদি কারো কবরে কোনো গুনার আজাব থেকে থাকে। আর এখানে শায়িত আছে মরহুম আব্দুল আজিজ এবং তার স্ত্রী। আর আব্দুল আজিজ হচ্ছে আমাদের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা কালা আজিজ, আর পাশে তার ছেলে সুফল। আমরা সুফল এবং তার বাবা কালা আজিজ এবং তার মা তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি এবং প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরে জান্নাতে সুগ্রাণ নসিব করেন, আমিন। বর্তমানে বাংলাদেশে 30 কোটি লোক আমার জানা মতে। জি, ঠিক আছে। আদম সুমানিতে আছে 18 কোটি, ওটা মিশা কথা। আদম সুমানি যেটা মিশা কথা, 30 কোটি লোকে আমার মনে হয় তাদের চেনে, আমার জানা মতে তাকে চেনে। আমার হয়তো কয়েকজন চেনে, কিন্তু তাদের 30 কোটি লোকই চেনে। 30 কোটি লোকের কাছে আমার একটা আবেদন বা দরখাস্ত, যেটাই হোক, বিনীত নিবেদন যেটাই হোক, যেহেতু বাবা মারা গেছে বা মা মারা গেছে, তাদের একটা ডকুমেন্টারি হয়েছে, প্রয়োজনে আপনারা একটু লাইক দিয়েন, শেয়ার করেন। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, কারণ লাইক দিতে শেয়ার করতে কিন্তু ফোনে কোনো টাকা খরচ হয় না। আপনারা মন চাইলে একটা লাইক দেন, যেহেতু সে অনেক হিট ছবি দিয়ে গেছে, ইতিহাস, আম্মাজান, তেজি, ধোয়ার, রুত্তরাজ, অনেক হিট ছবি সে দিয়ে গেছে। ওগুলো দেওয়া যদি মনে করেন আপনাদের মন চায় যে না, ওনার তো আমরা অনেক ছবি দেখছি, তো তার ছেলে রিকোয়েস্ট করছে বা চ্যানেলের পক্ষ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসছে, তা আমরা একটা লাইক বা শেয়ার দিই। এটা ভাই অ্যাজ ইউর উইশ, আপনাদের ইচ্ছা। তবে আমার পক্ষ থেকে আমি বললাম যে পারলে একটু দিন, ঠিক আছে। আর আমার বাপমা যেহেতু মারা গেছে তার জন্য একটু দোয়া করুন ভাই। সুবল ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আমার সৌভাগ্য যে আমি আসছিলাম তার কবরটা জিরাত করার জন্য, কিন্তু আমি আপনি পেয়ে গেলাম তারই বংশধর, তারই ছোট ছেলে সুফল শেখকে। তো সুফল ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আসছেন পুরান ঢাকা থেকে, আপনার ছেলেরে নিয়ে আসছেন, হুন্ডার তেল খরচ করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে এই ইন্টারভিউটা দিয়ে আমি খুব প্লিজড, কারণ আপনি সার্থক হলেন, অনেক কষ্ট করে আইছেন ভাই, আপনি মাঝে মাঝে আইসেন, আমি আপনাকে দাওয়াত করলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।